বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভারত, চীন, রাশিয়া, জাপান সহ গতকাল পর্যন্ত 50টিরও বেশি দেশ সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘ সোমবার নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করেছে। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। দেশগুলোর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বিবৃতিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড মেনে অনুষ্ঠিত হয়নি। কূটনৈতিক বিশ্লেষক, পর্যবেক্ষক ও রাজনৈতিকরা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের মনোভাবের খুব বেশি পরিবর্তন হয়নি। যুক্তরাজ্য বলছে, বাংলাদেশের নির্বাচনে সব দল অংশ না নেয়ায় আমরা হতাশ, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি। যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস FCDO এক বিবৃতিতে বলেছে, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্যতা, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর। এতে আরও বলা হয়, মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় ধারাবাহিকভাবে তা মেনে চলা হয়নি। নির্বাচন অনুষ্ঠানের আগে বিরোধী দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এতে আমরা উদ্বিগ্ন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র দেখেছে যে 7 জানুয়ারির সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে আওয়ামী লীগ। রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন নানান অনিয়মের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। অন্যান্য পর্যবেক্ষকের সঙ্গে যুক্তরাষ্ট্র এ বিষয়ে অভিন্ন মত পোষণ করে যে, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না এবং আমরা দুঃখিত যে সব দল এতে অংশগ্রহণ করেনি। যুক্তরাষ্ট্র নির্বাচনের দিন এবং এর আগের মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদন বিশ্বাসযোগ্যভাবে তদন্ত এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করি। আমরা সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার করার আহ্বান জানাই। সংসদ নির্বাচন ও পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি ভোটের আগে পরের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসেও। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।